হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাগ রেডি করি একসাথে, পার্তর সময় বোরসাতে কি কি নিয়ে যেতে হয় হসপিটালেতে? এই প্রশ্নটি আমাকে অনেক অনেক অনেককেই অনেক দিন যাবত করছেন। কেন আমি আপনাদের ভিডিওটি বানিয়ে দিচ্ছি না, কারণ আমার কাছে বেশ চারটি কাগজ আছে, মানে চারটি লিস্ট, দুইটি হসপিটালের এক একটা মার্কেটের লিস্ট আছে যে কি কি নিয়ে যেতে হয়। আমিও খুবই কনফিউজা যে কি কি নিয়ে যেতে হবে, বাট যেহেতু লাস্ট টাইম, এখন আমরা একসাথে দেখব যে আমি ব্যাগে কি কি নিচ্ছি। যাদের এক্সপিরিয়েন্স আছে প্লিজ জানিয়ে দিবেন, যদি ভুল কিছু নিয়ে থাকে বা কোনো কিছু মিস হয়, নিশ্চয়ই আমি এবং অন্যরা অনেক উপকৃত হব। তিন চারটা কাম্বিও নিয়ে যেতে হবে, টি শার্ট ও কামিছাদা নখতে, একদম পা পর্যন্ত একটা কামিছাদা নখতে। এটা কোনো ডাক্তার বলেনি, কিছু ফ্রেন্ডসদের থেকে ইনফরমেশন এটা নেওয়া, অন্তত ভিজিটিং টাইমটার জন্য একদম পা পর্যন্ত একটা কামিছাদা নখতে হলে সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সামনে যেন বুদাম থাকে, ওই আমিনতে আলাত্তা মিন্তোর জন্য এসেন্সিয়াল কুইন্ডি, এটা হচ্ছে তিন নাম্বারটি। তার এটা একটা স্পেশাল গিফট। আরেকটি স্পেশাল গিফট হচ্ছে এটা, নর্মাল টি শার্টও কিছু নিতে বলেছে আমি সিকুরেচার জন্য, আর দুইটা পুরনো টি শার্ট নিয়ে যাচ্ছি। দুয়ে পায়ে দিচ্ছা বাড়তে, একটা হচ্ছে মরবিদের, সো নরমগুলো, কারণ পায়ে ঠান্ডা লাগতে পারে, বাট গোছলের জন্য, সো বানিয়র জন্য নর্মাল যে বাড়তেগুলো সেগুলো নিয়ে নিই। ভারী মোজা, এটা কোনো ডাক্তার বলে দিবে না, এটা হচ্ছে আমার এক্সপার্ট বান্ধবীরা বলে দিয়েছে, প্রচন্ড ঠান্ডা থাকতে পারে। নামিয়ে আমি ডিরেক্টামেন্টে মোজা দিয়ে নিয়ে নিয়েছি, এটা বাচ্চাটা যে কোনো সুপার মার্কেটে পাওয়া যায়, এবং নর্মাল মুতান্দিগুলো ধোয়ার প্রবলেম থাকে, বেছে এগুলো ইউজ করে ফেলে দেয়া যায়। ওই সিকুরামেন্তে রেজিসেনের ভিতরে দেওয়ার জন্য কোপ্পেতেগুলো প্রয়োজন হবে, আমি এটা নিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি মাম্মা সবটাই দেখেছি যে একদম চেন্তুকের চেন্তু পিওর কোতনের গুলো পাওয়া যায়, যেগুলো চিকাতে জানতে হয়, মানে কি কাটা জায়গা রাগাদি কোনো প্রবলেম হলে সেগুলো অনেক দ্রুত গুয়ারিরে করে ফেলে, সুস্থ করে তোলে। তিন দিনের জন্য ইন্টিমো, যদিও আমি মুতান দিনের মতো আলাদা আসর বিনতে না কিনে মুতান দিনের মতো নিয়েছি, তারপরও প্রয়োজন হতে পারে, কয়েক পিস আপনাদের প্রয়োজন অনুযায়ী, অন্তত তিন দিন থাকতে হবে, সেই হিসাবটা করে নিলে ভালো হয়। আল্লাত্তা মেন্তোর জন্য মার্কেটে ডিফারেন্ট একটি রেজিসেনও কিনতে পাওয়া যায়, ব্রেস্ট ফিটিং এর জন্য অনেক হেল্প। আপাতত একটা ব্যাগ কমপ্লিট, আমার মনে হচ্ছে যে কোথাও লং ট্রাভেলে যাচ্ছি। ইনফ্যাক্ট মায়ের প্রয়োজনীয় যা যা আছে, সাপোনে নেউত্র পেরলি জেনে ইন্টিমা, ইন্টিমো ক্লিন করার জন্য আমি এটা ব্যবহার করেছি, ডাক্তার অন্তত আমাকে এটা দিয়েছিল, কিন্তু একটি কাটা জায়গা বা একটি চিকাত্রির জাত জায়গার জন্য জানি না এটা ঠিক আছে কিনা। ই হয়েছে প্রেগনেন্সির যে ডাক্তারটি থাকবে সে বলেছে যে এটা এরবরিস্তিরিয়াতে নিয়েছি, সো হার্বাল যে দোকানগুলো আছে সেখান থেকে নিয়েছি। এক পরিমাণ আধা লিটার পানির ভিতরে যদি যোগ করা হয়, বাথরুমে যে ক্লিন করার সময় ডেলিভারির কাটা জায়গাটা অনেক দ্রুত সুস্থ করতে সাহায্য করে। আমাকে বলেছে অনেক রকমের চকলেট নিয়ে যেতে, চকলেট মধু এনার্জি বাড়তে, কারণ ডেলিভারি টাইমে অনেক সময় এনার্জি প্রয়োজন হতে পারে, অনেক সময় মারা না খেয়ে ওই জায়গায় উপস্থিত হয়, সো সেজন্য শরীর খুব দুর্বল থাকে। কোতন এটা আবারও নিয়ে নিলাম, আমি পাম্পার্সের কিছু পানোলিনো নিয়েছি, জেরো অথবা উনো সাইজ নিতে পারেন। পরবর্তীতে আমি জানতে পেরেছি যে এগুলো বাচ্চাদের জন্য খুব একটা ভালো নয়। কোর্সো প্রেপারতে বলছিল যে বাচ্চাদের লাল হয়ে যাওয়া, ঘা হয়ে যাওয়া, এই সব কিছু অ্যাভয়েড করার জন্য যে পাম্পার্স ছাড়া বাচ্চাদের রাখতে হবে তা নয়, সঠিক পাম্পার্সটা ব্যবহার করলেই হবে। তো ডাক্তারের এই দেড় ঘন্টার কথা যদি কেউ জানতে চায়, নিশ্চয়ই আমরা একটা ভিডিওতে শোনাবো, আজকে না। আপনারাও যদি সঠিক পানোলিনো কোনটা সেটা জানতে চান, নিচে কমেন্টে জানিয়ে দেন, অন্য আরেকটা ভিডিওতে বলে দিব। হসপিটাল থেকে পাম্পার্স দিবে সেটা আমিও জানি, কিন্তু প্রয়োজনের সময় চাওয়ার থেকে নিজের কয়েক পিস থাকাটা ভালো। ছুচ্ছ সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ছুচ্ছর অভ্যাসটা নাকি সাথে সাথে করাতে হয়। স্পেশাল গিফট ফার্স্ট, একদম জিরো মাসের একটি বিবেরন, এবং সবচেয়ে ইম্পর্টান্তে তিরা লাগতে, আমি এটা নিয়েছি।
যেটা appunto bluetooth এর, quindi বসে বসে ধরে রেখে সময় নষ্ট করতে হবে না। বেবি হওয়ার পরে প্রথম যে কাপড়ের স্পর্শে আসবে সেটা হচ্ছে মুসলিন। সাধারণত কাপড়টা হসপিটাল থেকেই দেয়, কিন্তু আপনারা যদি ফাস্ট স্পর্শের জন্য একটু ভালো কোয়ালিটির কাপড় চান এটা কিনতে পারেন। এটা আমি মাম্মা মাম্মা শপে দেখেছি, বাট আমাজনে প্রাইসটা একটু কম। আর ফাস্ট যে জামাটা বেবির গায়ে লাগবে সেটা সেতার হলে সবচেয়ে বেস্ট হয়। সেতার কোনো বডি আপনারা পাবেন না, বাট এই যে কামিছিনো দেলা ফর্তুনা, শুধু এই কাপড়টা 100% সেতার প্রতিটা মার্কেটে আপনারা পাবেন। এই কাপড়টি এতটাই ভালো যে এটা একটা যুগের পর যুগ নিয়ম চলে আসছে যে বাচ্চাদের সর্বপ্রথমে এই কাপড়টি পরানো হয় বডির নিচে। সো ফার্স্ট প্যাকেটে ছেন্তপের ছেন্তো লানা অথবা লানা সেতার একটি বডি, একটি তুতা, মোজা, হাত মোজা, টুপি, বাভালিনো অর্থাৎ লোলদানি, এইসব কিছু একসাথে একটি প্যাকেট করে ফেলবো। এবং এটা হচ্ছে উন মেজে, মানে এক মাসের সাইজের। এবং আরেকটা সেম জিনিস নিয়েই প্যাকেট করব, সেটা হচ্ছে জেরো মেজের, যেন ডাক্তাররা বেবির সাইজ অনুযায়ী বুঝতে পারে কোন কাপড়টি পরাবে। সো আমি ফার্স্ট দিনের জন্য দুইটি প্যাকেট করেছি, জেরো এবং উন মেজে, এবং অন্য অন্য দিনের জন্য জর্ণ উন ও জর্ণ দুয়ে জর্ণ ত্রয় আলাদা আলাদা প্যাকেট করেছি, বডি, জামা সব কিছু একসাথে করে। যদি কারো প্রয়োজন হয় এক্সট্রা কিছু কাপড় নিয়ে নিতে পারেন, স্পেশালি ভিতরের কাপড়টা, কারণ চেঞ্জ করানোর সময় প্রয়োজন হতে পারে। সো একটা প্যাকেট করেছি যেখানে শুধু এক্সট্রা কাপড় নিয়েছি, এবং অবশেষে কিছু পান্নি নিয়েছি শরীর মোছানোর জন্য, এবং কিছু পান্নি নিয়েছি পান্নলিনো চেঞ্জ করার সময় নিচে বিছিয়ে নেওয়ার জন্য। আপনাদের একটু আগে বললাম যে ছেন্তপের ছেন্তো লানা অথবা লানা সেতা অথবা বাম্বু এই ধরনের কাপড় নিতে ট্রাই করবেন, বাট সাধারণত প্রেনাতাল, বিম্বস্তর বা মন্দদেল বাম্বিনো এইসব মার্কেটে এগুলো পাওয়া যায় না। সো কোথায় পেতে পারবেন যদি জানতে চান, বা আমি কোথা থেকে অনেক কষ্টে সংগ্রহ করেছি সেটার জন্য নিচে কমেন্টে জানিয়ে দেন। ইনশাল্লাহ একটি ভিডিওতে শুধু বাচ্চাদের সবচেয়ে বেস্ট কাপড় কোনটা হয় সেটা নিয়ে ভিডিও বানাবো। এছাড়া খুবই ইম্পর্ট্যান্ট, শুধু এক পিস গোছল করানোর পরে যে টুপি সহ তাওয়ালেটি পাওয়া যায় সেটা নিতে হবে এক পিসি, কারণ বাচ্চাদের শুধু একবারই গোছল করায় হসপিটালে। এবং আমি তিনটি কম্বল নিয়েছি, আমি জানি যে তিনটি প্রয়োজন না, বাট আপ্রিলেতে কতটুকু ভারী কম্বল প্রয়োজন সেটা আমি জানি না। সুসিকুরেসার জন্য কি কি জিনিস নিলে ভালো হয় সেটার জন্য কোর্সো প্রেপার তোর মা এবং ডাক্তার খুবই হেল্প করেছে আমাকে, বাট সব লিঙ্ক ইনফরমেশন নিশ্চয়ই অন্য একটা ভিডিওতে দিব, যদি ইন্টারেস্ট হন নিচে কমেন্টে জানিয়ে দিবেন। আমার মনে হচ্ছে যে সব কেনা শেষ, শুধু হসপিটালে নেওয়ার ট্রলেইটা কেনা বাকি, লাগেজটা। আবারও বলছি আমি নিজেও শিওর না যে সব কিছু লাগবে কিনা বা এক্সট্রা কোনো কিছু প্রয়োজন কিনা, তবে আমি সবার ইনফরমেশনের মাধ্যমে এই এই জিনিসগুলো কালেক্ট করতে পেরেছি। যদি কোনো কিছু মিস হয়ে থাকে অবশ্যই নিচে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আরও অনেক হেল্পফুল ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।